আসসালামু আলাইকুম, কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11 অধ্যায়ের আলোচনা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অধ্যায়ের প্রথম আলোচনা। আমরা আজকে চেষ্টা করব জৈব যৌগ, জৈব এবং অজৈব যৌগ, প্রাণশক্তি মতবাদ, সর্বোপরি জৈব রসায়নের জনক নিয়ে কথা বলার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ আমরা একসাথে থাকব এবং আলোচনা মনোযোগ দিয়ে শুনব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আসা যাক জৈব যৌগ। আসলে জৈব যৌগ শব্দটি শুনলে প্রথমত বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী তাদের ভিতরে একটা সাধারণ ধারণা তৈরি হয় যে সম্ভবত জীব থেকেই জৈব যৌগ তৈরি। এটি একটি ধারণা ছিল এবং একজন বিজ্ঞানীর মতামত ছিল, জোরালো মতামত ছিল এটি, কিন্তু শেষ পর্যন্ত এটি ধ্রুব সত্য প্রমাণিত হয়নি। সেই বিষয়টিও আজকে আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমেই আসা যাক জৈব যৌগ। তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটি কথা আলোচনা বোর্ডে লিখে দেখানোর জন্য, তাহলে তোমাদের বোধগম্যটা আমার মনে হয় বেশি হবে। তাহলে প্রথমে আসা যাক জৈব যৌগ। জৈব যৌগ, আমরা যদি জৈব যৌগের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রো কার্বন এবং হাইড্রো কার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে, যেমন CH4, মিথেন, CH3, OH, মিথানল বা মিথাইল অ্যালকোহল, এগুলো জৈব ইত্যাদি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম? জৈব যৌগটা হলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহ, অর্থাৎ হাইড্রোকার্বনের যারা গ্র্যাভিটিস অর্থাৎ জাতক, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে আর যে সকল যৌগ তৈরি হয় সে সকল যৌগ সমূহকে জৈব যৌগ বলে। উদাহরণ হিসেবে আমরা এখানে দুইটি যৌগ দেখালাম, একটি মিথেন যে যাকে আমরা কিচেন গ্যাস নামে চিনি, এবং মিথানল বা মিথাইল অ্যালকোহল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জৈব যৌগে কার্বনের সাথে শুধু হাইড্রোজেন নয়, কার্বনের সাথে হাইড্রোজেন এবং আরও অন্যান্য মৌল যুক্ত থাকতে পারে। তার প্রধানত যে সকল মৌলগুলো হাইড্রোকার্বনে কার্বনের সাথে যুক্ত থাকে সেগুলো হলো হাইড্রোজেন, আমি যদি লিখে দেখাই হাইড্রোকার্বনে, হাইড্রোকার্বনে কার্বনের সাথে সাথে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন CH4
সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌলগুলো যুক্ত হয়ে যৌর যৌগ গঠন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌলগুলো যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করে, আর অন্যান্য মৌল যুক্ত থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে জৈব যৌগ পেলাম, এই জৈব পৃথিবীতে অসংখ্য যৌগ আছে, জৈব এবং অজৈব। তো এই অজৈব এবং জৈব যৌগ সম্পর্কে সুইডিশ বিজ্ঞানী বার্জিনিয়াসের বক্তব্যটা আমরা একটু দেখব, মতামতটা আমরা একটু দেখব। সেটা হলো যে 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস সজীব বস্তু অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত যৌগ সমূহকে জৈব যৌগ এবং নির্জীব বস্তু অর্থাৎ খনিজ বস্তু সমূহকে বা খনিজ যৌগ সমূহকে অজৈব যৌগ নামে চিহ্নিত করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পেলাম, 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জিনিয়াস একটি প্রস্তাব উপস্থাপন করেন। তিনি সজীব বস্তু অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যে সকল বস্তু পাওয়া যায়, যে সকল যৌগ পাওয়া যায়, সেগুলোর নাম দিলেন জৈব যৌগ, এবং নির্জীব বা অজীব বস্তু অর্থাৎ খনিজ যৌগ সমূহকে তিনি অজৈব যৌগ নামে চিহ্নিত করেন। এই দুইটি মোট পদার্থগুলোকে, যৌগ সমূহকে তিনি দুইটি ভাগে ভাগ করলেন, একটি জৈব যৌগ এবং আরেকটি অজৈব যৌগ, যে জৈব যৌগ নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যেমন C2H5OH CH3COOH যৌগগুলো HCOOH ইথানল, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড যৌগগুলো গুলো জৈব যৌগ। কিন্তু
NaCl HNO3 যৌগগুলো অজৈব যৌগ। কেননা ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড এই সবগুলো যৌগ জীব থেকে পাওয়া সম্ভব। এই জন্য বার্জিলিয়াসের মতে এই যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলছি, কিন্তু সোডিয়াম ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড এই যৌগগুলোকে বা এই দুটি যৌগকে আমরা অজৈব যৌগ বলছি, কারণ এই দুটি যৌগ খনিজ থেকে পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম জৈব যৌগ এবং অজৈব যৌগ কিভাবে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস 1808 খ্রিস্টাব্দে আলাদা করেন। তা এ পর্যায়ে আমরা যে বিষয়টি দেখার চেষ্টা করব সেটি হলো প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন প্রাণ শক্তি মতবাদ, প্রাণ শক্তি মতবাদ VITAL ভাইটাল FOR ফোর্স থিওরি সুপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 খ্রিস্টাব্দে প্রস্তাব করেন যে জীবদেহে এক ধরনের অলৌকিক শক্তি বিদ্যমান, যে শক্তির বলে বা প্রভাবে জৈব যৌগগুলো তৈরি। জৈব যৌগগুলো পেতে হলে অবশ্যই জীব থেকে পেতে হবে। তার এই বক্তব্যটি, প্রস্তাবনাটি প্রাণশক্তি মতবাদ নামে পরিচিত। আমি যদি একটু লিখে দেখাই, তাহলে 1815 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেন যে 1815 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেন যে যে জীব দেহে এক ধরনের অলৌকিক শক্তি বিদ্যমান, যে শক্তির বলে বা প্রভাবে জৈব যৌগ সৃষ্টি। এবং জীব দেহ ব্যতীত জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। বার্জিলিয়াস এর এই প্রস্তাবনাটি প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল
फोर्स थ्योरी नामे परिचित পরিচিত সক্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 খ্রিস্টাব্দে তার নিজস্ব মতবাদ তিনি প্রস্তাব করেন, উপস্থাপন করেন যে জীবদেহে এক ধরনের অলৌকিক শক্তি বিদ্যমান যা মানুষের জানার বাইরে, সেই শক্তির বলে বা প্রভাবে জৈব যৌগগুলো তৈরি এবং জীবদেহ ব্যতীত বা জীবদেহ ছাড়া জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। তার এই মতবাদটি ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ নামে সমধিক পরিচিতি পায় সুপ্র শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বার্জিলিয়াসের এই মত, সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াসের এই মতবাদটি সঠিক নয়, সেটি প্রমাণ করেছেন পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক উলার। এই বিষয়টি আমরা পরবর্তী লেকচারে আলোকপাত করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনার দুর্যোগের সময় আমরা ঘরে থাকবো, নিজ নিজ ঘরে, নিজে আক্রান্ত হবো না, অন্যকে আক্রান্ত হতে দিব না, দেশ ও সমাজকে সবাই ভালো রাখার চেষ্টা করব। তাহলে নিজে নিজে যেমন বাঁচবো, জাতি বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, আমরা সবাই ভালো থাকবো। সে পর্যন্ত শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।